যাত্রীবাহী নৌযানের দুজন মাস্টারের জামিন বাতিলের প্রতিবাদে দুপুর দুইটা থেকে ঢাকা বরিশাল সহ দেশের সকল দূরপাল্লা রুটে নৌযান ধর্মঘট শুরু করেছে নৌযান শ্রমিকরা। আকস্মিক নৌযান ধর্মঘটে বিপাকে পড়েছেন দূরপাল্লার হাজার হাজার যাত্রী। তারা অনতিবিলম্বে নৌযান ধর্মঘট নিরসন করারও দাবি জানান। নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল জেলার সভাপতি শেখ আবুল হাশেম জানান, বরিশাল ঢাকা রুটের এমভি অ্যাডভেঞ্চার নয় লঞ্চের প্রথম শ্রেণীর মাস্টার রুহুল আমিন এবং এমভি অ্যাডভেঞ্চার এক লঞ্চের প্রথম শ্রেণীর মাস্টার জামাল হোসেন আজ ঢাকার মেরিন আদালতে একটি মামলার হাজিরা দিতে গেলে তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক। ওই দুই শ্রমিকের মুক্তি না দেয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত রাখার কথা জানান নৌযান শ্রমিক নেতারা। তারিখ ছিল আজকে, তারা তারিখে হাজিরা দিতে গেছে, তাদের বেল্ট ক্যান্সেল করে হাজতে পাঠায় দিয়ে তাদেরকে জেল থেকে সারা না দেওয়া পর্যন্ত আজকে দুপুর থেকে আমাদের যা চলাচল, আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।